আপনাদের কিন্তু সি ওয়ান ইউনিটের যে এক্সামটি আছে সেটা কিন্তু 25 তারিখ, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন তাদের জন্য কিন্তু এটা পরে আর কোনো সুযোগ নাই। তো আলটিমেটলি আপনারা খুবই মনোযোগ সহকারে খুবই অথেন্টিক ওয়েতে পরীক্ষা দেওয়ার ট্রাই করবেন। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো, রহমান বিজয় আছে আপনাদের সাথে। ফাইনালি কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্সামের ফাইনাল যে ডেট আর টাইম আছে সেগুলো কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। আপনারা যারা চারুকলায় বা নাট্যকলায় বিশেষ করে সি ওয়ান ইউনিটে এক্সাম দিবেন তারা কিন্তু আপনাদের প্রিপারেশন ফুলফিল কমপ্লিট করে ফেলেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এই ওভারঅল ডেট রিলেটেড এবং আপনাদের এক্সাম হলে পরীক্ষা দেওয়া থেকে শুরু করে কবে কী রেজাল্ট বা কীভাবে কী পাবলিশ হবে সে সম্পর্কে একটা বিস্তারিত বিষয় জানবো। সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি অনেক বেশি ইম্প্যাক্টফুল হতে যাচ্ছে আপনাদের জন্য। চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। রিসেন্টলি যে অ্যানাউন্সমেন্টটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে আপনি যে ইনফরমেশনটি পেতে পারেন সেটা হলো আপনাদের কিন্তু সি ওয়ান ইউনিটের যে এক্সামটি আছে সেটা কিন্তু 25 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে, 25শে ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 10টার ভেতরে আপনার কিন্তু চারুকলার বা নাট্যকলার যে সি ওয়ান ইউনিটের এক্সাম আছে সেটা অনুষ্ঠিত হবে। আর একই দিনে কিন্তু সি ইউনিটের এক্সামও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সো অবশ্যই আপনারা পরীক্ষা হলে যাওয়ার আগে টাইমের ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। আপনাদের কিন্তু নাট্যকলা আর চারুকলার যেই ব্যবহারিক পরীক্ষা আছে তারও কিন্তু ডেট অ্যানাউন্স করা হয়ে গিয়েছে। 3 মার্চ হচ্ছে আপনাদের নাট্যকলার যেই এক্সাম আছে সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং 5ই মার্চ আপনার চারুকলার যেই এক্সামটি আছে ড্রয়িং এক্সাম সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। সকাল 10:00 পর্যন্ত আপনাদের ড্রয়িং এক্সামটি অনুষ্ঠিত হবে। সো বুঝতেই পারতেছেন যে 25 তারিখের যেই এমসিকিউ এক্সামটা আছে এটার পরবর্তী 7 দিনের ভেতরে কিন্তু আপনি এমসিকিউ এক্সামের প্রপার যে রেজাল্টটি আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা যখন ড্রয়িং এক্সামটি দিবেন 5ই মার্চে কিন্তু তার পরবর্তীতে কিন্তু আপনাদের ড্রয়িংয়ের ফাইনাল রেজাল্টটি দিবে। সো আপনারা হিসাব করে দেখেন আপনাদের এই যে রোল সংখ্যাটা আছে এর ভেতরে যারা এক্সাম দিতে বসতে পারবেন তাদের কিন্তু খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ওভারঅল স্পেসিফিক জায়গার দিক থেকে। তো আমরা অলরেডি জানি যে আমাদের 80 মার্কসের এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে, তার ভেতরে 10 মার্কস ইংলিশ, 10 মার্কস বাংলা, 40 মার্কসের নাট্যকলা চারুকলা রিলেটেড জিকে আর বাকি 20 মার্কসের আপনার জেনারেল জিকে বা সাম্প্রতিক বিষয়গুলির উপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সো এই জন্য আপনারা যদি চান আমাদের সরাসরি যেই 1000 এমসিকিউ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা সিলেক্টেড করেছি আপনারা এই পিডিএফগুলো কালেক্ট করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিতে পারেন বিস্তারিত ইনফরমেশন জানার জন্যে। অনেকের মনে প্রশ্ন থাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে ড্রয়িংয়ের ক্ষেত্রে কী কী বিষয় সাধারণত এসে থাকে। তো কথাটা খুব সিম্পল, আপনাদের ফিগার ড্রয়িং আঁকতে হবে, এই 1 ঘন্টার থ্রুতে আপনাদের ফিগার ড্রয়িংয়ে 20 মার্কস থাকবে। তো আলটিমেটলি বুঝতেই পারছেন যে এখানে 80 মার্কস এমসিকিউতে আর 20 মার্কস হচ্ছে ড্রয়িংয়ে, তো আলটিমেটলি খুব চ্যালেঞ্জিং। আমি আরও কিছু স্পেসিফিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হচ্ছে আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন না বা ঢাকার অনেক দূর থেকে এক্সাম দিতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একদিন সবসময় মাথায় রাখবেন ঢাকা থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দূরত্ব 30 কিলোমিটার, এই জন্যে আপনারা যেদিন সকালে এক্সাম দিবেন এমসিকিউ 25 তারিখ সেদিন কিন্তু কোয়াইট চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ 9টা থেকে 10টা পর্যন্ত আপনাদের এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আপনাকে মিনিমাম এক্সাম হলে আধা ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে। আর যেহেতু এক্সাম হলে পরীক্ষা দেওয়ার সময় অনেক বেশি পরিমাণে একটা মনের চিন্তা কাজ করে বা বিভিন্ন ধরনের হ্যাসেল কাজ করে, এই জন্য হচ্ছে মিনিমাম আপনি 1 ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকার ট্রাই করবেন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন প্রবেশপত্র কালেক্ট করবেন সেই প্রবেশপত্রের সাথে আপনাদের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটি আছে সেটা অবশ্যই আপনাদের নিয়ে যাওয়া লাগবে, কারণ আপনি কিন্তু অ্যাডমিট কার্ড আর মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কিন্তু পরীক্ষার হলে বসতে পারবেন না। সবসময় মাথায় রাখতে হবে ওয়েমারশিট কিন্তু আপনাকে একটাই দেওয়া হবে, সো নির্ভুলভাবে ওয়েমারশিটটা পূরণ করার ট্রাই করবেন। আপনি যত ভালো এমসিকিউ দাগিয়ে আসেন না কেন বা যত ভালো লেভেলের এমসিকিউ দেন না কেন, আপনি যদি ভালোভাবে ওয়েমারশিটটা ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি ভালো করে পরীক্ষাতে উত্তীর্ণ হিসেবে কাউন্ট হচ্ছেন না। পাশাপাশি হচ্ছে আপনাকে রোল নম্বর, আপনার যে ইউনিট বা কেন্দ্র যে নম্বর আছে সব কিছু কিন্তু আপনাকে ইংলিশে পূরণ করা লাগবে, যেগুলো যাবতীয় সকল ইনফরমেশান আপনি সরাসরি হচ্ছে আপনাদের যে প্রবেশপত্র আছে সেখানে কিন্তু সরাসরি খুঁজে পাবেন। আর এগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওয়েবসাইটটি আছে সেখানে। আর ওভারঅল স্পেসিফিক জায়গায় আপনারা সুন্দর করে এখন প্রিপারেশন নেওয়া শুরু করেন, কারণ আর মাত্র 13 দিনের মতো সময় আছে। সো দেরি না করে আপনারা চাইলে আমাদের কোর্স জয়েন করতে পারেন, ফুল ফ্লেজড ড্রয়িং প্লাস এমসিকিউ ঢাকা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য অলরেডি অনেক রানিং রয়েছে, অনেক স্টুডেন্টই করতেছে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন তাদের জন্য কিন্তু এটা পরে আর কোনো সুযোগ নাই। তো আলটিমেটলি আপনারা খুবই মনোযোগ সহকারে খুবই অথেন্টিক ওয়েতে পরীক্ষা দেওয়ার ট্রাই করবেন। তো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল ভিডিওটি, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে, তার আগ পর্যন্ত সবাই কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনারা কারা কারা পরীক্ষা দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর অবশ্যই হচ্ছে আমাদের এটাও জানাতে পারেন যে আপনাদের যদি কোনো ড্রয়িং বা এমসিকিউ রিলেটেড কোনো সমস্যা হচ্ছে কি না এই 4টা স্পেসিফিক বিষয়ের উপরে।
তো আমি ট্রাই করবো সরাসরি আপনাদের সমস্যার সমাধান করার জন্য। যদি কোনো কিছু ইনবক্সে ইনফরমেশন জানতে চান আমাকে সরাসরি সোশ্যাল মিডিয়া নক দিতে পারেন, ডিসক্রিপশন বক্সে সব ইনফরমেশন দেওয়া আছে কোর্সের আমার সোশ্যাল মিডিয়ায়। তো দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।